আসসালামু আলাইকুম, বার্সেল টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমত আমরা আলোচনা করব রেইনবো পাখি নিয়ে। তো রেইনবো পাখি কোনগুলাকে রেইনবো বলে এবং কোন পাখিগুলো রেইনবো পাখি? তো রেইনবো পাখি চিনতে হলে আমাদের কিছু বিষয় আগে লক্ষ্য করতে হবে। তো সেই বিষয়গুলো হলো যে, 1 নম্বর হচ্ছে গোল্ডেন ফেস বা ইয়েলো ফেস, সেটা হচ্ছে মাথার উপরে আপনার গোল্ডেন কালার ব্রেড রং থাকবে, সেটা দেখে আপনি বুঝতে পারেন। সেকেন্ড হচ্ছে ডিপ ভায়োলেট বা চিক প্যাক। তারপর 3 নম্বরে আছে খুব হালকা গ্রে গ্রোথ স্পট। তারপর 4 নম্বর হচ্ছে নীল শরীরের রং। 5 নম্বর হচ্ছে অপালিন, যেটা হচ্ছে ঘাড়ের পিছনের অংশ আপনি ভি শেপের, যেমন এই যে পাখিগুলো দেখেন ভি শেপ আকৃতির। 6 নম্বর হলো হালকা ধূসর বা ক্লিয়ার উইং। 7 নম্বর হচ্ছে হালকা ধূসরের সাথে শরীরের রং মিশ্রণ ক্লিয়ার উইং। তো সাধারণত এই গুণাগুণগুলোই থাকলে আমরা বুঝবো যে এই জিনিসটাই রেইনবো পাখি। এখান থেকে যে কোনো একটা করতে হবে যে সে ফুল রেইনবো না, সেটা হালকা অপালিন পাখি। তো এবার আসা যাক, অনেকে বলে যে রেইনবো পাখি চিনি না, বা অনেকে চায় যে নিজের ঘরের পাখি দিয়ে রেইনবো বাচ্চা উঠাবে, তো সেক্ষেত্রে কী করতে পারি? তো চলুন আলোচনা করব। তো রেইনবো বাচ্চা পেতে হলে কিছু কিছু বিষয় ফলো করতে হবে। এটাকে 4টা ভাগে ভাগ করা যায়, যেমন ব্লু অপার লাইন, ইয়েলো ফেস, গোল্ডেন ফেস, আরেকটা হচ্ছে ক্লিয়ার উইং। তো আসলে ব্লু থেকে কিভাবে পাবেন? মেল ফিমেল দুজনই অবশ্যই নীল শ্রেণীর বাদ্যিগার হতে হবে, তাহলে সেখান থেকে আপনার রেইনবো বেবি পাওয়ার আশা থাকে। সেকেন্ড হচ্ছে অপার লাইন, মেল ফিমেলের মাঝে বাবাকে অবশ্যই অপালিন বা অপালিন স্প্লিট হতে হবে, দুজনই অপালিন হলে বাচ্চা অপালিন হবে। ইয়েলো ফেস বা গোল্ডেন ফেস, মেল ফিমেলের মাঝে একজন ওয়াইএফ জিএফ হলেই হবে, দুজনই ওয়াইএফ জিএফ ডিএফ ওয়াইএফ জন হলে সবসময় ডিএফ জিএফ অব্লিক ডিএফ ওয়াইএফ হবে। এবার আসা যায় ক্লিয়ার উইং, মেল ফিমেলের দুজনই ক্লিয়ার উইং বা ক্লিয়ার উইং স্প্লিট হতে হবে, দুজনই ভিজুয়াল ক্লিয়ার উইং হলে সব বাচ্চা ক্লিয়ার উইং হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনারা যদি আলাদা আলাদা পার্ট টু পার্ট জোড়া দিয়ে বেবি নিয়ে আসেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন আমার এই বেবিগুলো দেখেন। তো এবার আলোচনা করব যে এই পাখিগুলোর জোড়া কত করে বর্তমান বাজারে, এবং খাবার কী কী আছে, এবং খাঁচার সাইজ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসলে সাধারণত রেইনবো পাখি অনেক রকমের হয়, মিউটেশন অনুযায়ী দামাদামি দাম হয়ে থাকে। সাধারণত রেইনবো জোড়া বর্তমানে আপনারা 5,000 থেকে শুরু করে 20, 30, 40, 50,000 টাকা পর্যন্ত রেইনবো পাখির জোড়া আছে। তো নতুনরা সাধারণত শুনে বলবেন যে এত দাম? আসলে হ্যাঁ ভাই, মিউটেশন অনুযায়ী রেইনবো পাখির অনেক দাম। তো সেক্ষেত্রে নতুনদেরকে বলবো, আপনারা যদি পাখি পালতে চান অবশ্যই আগে নর্মাল বাজিগার দিয়ে শুরু করবেন, তারপরে রেইনবো পাখিতে যাবেন। কারণ রেইনবো অনেক দামি পাখি এবং সুন্দর পাখি, দেখবেন রেইনবো পাখি সবারই পছন্দ হবে, কিন্তু দামও ঠিক সেরকম। তো নতুনরা যারা জানে না, ফার্স্ট টাইম, এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, আমারও হয়েছে। তো দেখেছি, দেখে আমি প্রাইস অনেক কম বলেছি, যেটা আসলে অনেকে দাম শুনেই খুব কষ্ট পায়। যে বর্তমানে যা খাবারের দাম, এই 2022-23 খাবারের দাম আরও বাড়বে, তো এই হিসাবে চিন্তা ভাবনা করলে দেখেন যে একজোড়া রেইনবো পাখি পালবেন, খাবার খাওয়াবেন, এরপরে যখন ডিম বাচ্চা হবে তখন যখন পর্যাপ্ত পরিমাণ বিক্রি করতে পারবে না, তখন এমনি মন খারাপ হবে। এবার আসা যায় খাবার। এই রেইনবো বাজিগার সাধারণত নর্মাল বাজিগারের মতোই খাবার খায়, চীনা কাওয়ন, মিলেট, গুজি, পোলাওয়ের ধান, এছাড়াও এক্সট্রা যেই সবগুলো খাবার আছে সেগুলো সবই খাওয়াতে পারবেন। এই ক্ষেত্রে আপনার মাসিক জোড়ার খরচ হবে 150 থেকে সর্বোচ্চ 200 টাকা। আর যদি চান যে শাকসবজি এক ফুড সফট ফুড দিবেন, সেক্ষেত্রে আপনার 200 থেকে 300 টাকার মধ্যেই আপনার প্রতি মাসে খরচ হলে আপনার মনে করেন যে 4 থেকে 5 জোড়া পাখিকে খাওয়াতে পারবেন। এবার আসা যায় খাঁচা। খাঁচা 12x18x12 এই সাইজের খাঁচায় আপনারা পাখি পালতে পারেন, রেইনবো পাখি। আর রেইনবো পাখি আসলে দেখাটাই সুন্দর, দেখেন এই যে পাখিগুলো কত সুন্দর। আর রেইনবো পাখি সাধারণত আপনারা যদি চান ব্রিডিং বক্সে দিতে পারবেন এবং হাঁড়িতেও দিতে পারবেন। তো হাঁড়ি থেকে সাধারণত আমি সাজেস্ট করি যে ব্রিডিং বক্সে,
তো ব্রিডিং বক্সে দিলে আপনারা সহজে ডিম বাচ্চা দেখতে পারবেন এবং কেমন হচ্ছে, বাবা মা ঠিক মতো খাওয়াচ্ছে কি না। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে হাঁড়ি থেকে বক্সে দিবেন, বক্সে ভালো। তো আজকের ভিডিও মোটামুটি শেষের দিকেই, তো যাদের একটু এই ভিডিওটা দেখে উপকার হয় অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন আর বার্সেল টিপসেই থাকুন নতুন নতুন ভিডিও আপডেটের জন্য। তো সবাই ভালো থাকবেন।